শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 21 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, গত 5 দিনে 5 কিশোর কিশোরীর নিখোঁজ সংক্রান্ত মামলা, শিলচরে অপরাধ ক্রমশ বাড়ছে, পুলিশের কড়া পদক্ষেপ চায় কংগ্রেস। বাসের ভাঙ্গা ঘরে দিন কাটছে নেহাত দিনমজুর পরিবারের, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত দিনমজুর আকাশের পরিবার। যানবাহনের রেজিস্ট্রেশন মাশুল বাড়ল ব্যাপক হারে, অর্ডিন্যান্স জারি, মাশুলের নতুন হার সম্বন্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ডায়েট অধ্যক্ষ, তদন্তে উঠে আসছে একের পর এক দুর্নীতির তথ্য। দেশের সবচেয়ে ধনী বিধায়ক কর্ণাটকের শিবকুমারের 1413 কোটির সম্পত্তি, বাংলার বিজেপি বিধায়ক নির্মল কুমার দ্বারা সবচেয়ে গরিব। কাটলিচোড়া কেন্দ্র বিলুপ্তিতে প্রতিবাদ জানিয়ে গ্রেফতার হলেও শুনানিতে যাননি সুজামুদ্দিন লস্কর, গড় হাজির থাকলেন জাকির হোসেনও। রাতাবাড়িতে হাতে তৈরি 2টি বন্দুক উদ্ধার, আটক 3। গণশুনানি, হসড়ায় আপত্তি জানালো সিআরপিসিসি। হসড়া কার্যকর হলে বরাকে বিভাজন করতে পারে, কমিশনে বরাক বঙ্গ। 71-এর মুক্তিযুদ্ধ, গণহত্যা মানবতা বিরোধী অপরাধে 14 জনকে মৃত্যুদণ্ড বাংলাদেশে। এবং সর্বশেষ খবরটি হল, আজ রামমানিকপুরে জনতার হাতে আটক বার্মিজ সুপারিবর্তী এল্টো। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। ক্রমশ অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠছে শহর শিলচর, এখান থেকে সন্তানহীন হয়ে এক কিশোরী, এরপর তার পোচাগোলা লাশ উদ্ধার হয় দুয়ারবন্দে। বৃহস্পতিবার এই শহরের বুকেই জলাশয় থেকে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। গত 5 দিনে 5 কিশোর কিশোরীর নিখোঁজ সংক্রান্ত মামলা সামনে এসেছে। শিলচরে ব্যাপক হারে অপরাধ বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক পাপন দেব। পাপন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির কথা তুলে ধরেন। এ ব্যাপারে শিলচর জেলা কংগ্রেস শীঘ্রই কাটারের পুলিশ সুপারের দ্বারস্থ হবে বলে জানান তিনি। পিঙ্কি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে পাপন বলেন, এই ঘটনায় মূল অভিযুক্ত সহ অন্যান্যদের জালে পুরেছে পুলিশ। কাতার পুলিশের এই তৎপরতার জন্য সাধুবাদ জানিয়ে পাপন বলেন, নৃশংস ও বর্বরোচিত ওই হত্যাকাণ্ডে জড়িত দোষীদের যেন ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের ব্যবস্থা করা হয়, যাতে কঠোর থেকে কঠোরতর শাস্তি হয় এসব কুখ্যাত অপরাধীদের। তাছাড়া শিলচরের জলাশয় উদ্ধার কিশোরের ঘটনার সঠিক তদন্ত এবং পাশাপাশি শিলচরের নিখোঁজ কিশোরী উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি করেন তিনি। পাপন সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাসহ গোটা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান। পরবর্তী খবরটি হলো, বাসের ভাঙ্গা ঘরে দিন কাটছে নেহাত দিনমজুর পরিবারের। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে ঢুকছে বৃষ্টির জল, তুফান এলে আতঙ্কের শেষ নেই, কখন যে বাসগৃহটি জোরে উড়িয়ে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে দিন কাটালেও নির্দয় যেন সরকার, জনপ্রতিনিধিত্বতা, বিভাগীয়রা, বহুবার আবেদন করে কপালে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, এমনকি জুটছে না অরুণোদয় সহ সরকারি কোনো সহায়তা। অথচ ওই জিপির দুবারের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি তথা একেবারের জিপি সভাপতি লুৎফুর রহমান সহ তার ভাইয়ের নাম অরুণোদয় সুবিধা প্রাপকদের তালিকায় রয়েছে। আবেদন করেও বঞ্চিত বড়খলা বিধানসভার বদরপুর মাসিমপুর জিপির এমন অসহায় দিনমজুর আকাশ উদ্দিন মজুমদারের পরিবার। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, লুৎফুর রহমান জিপি সভাপতি সহ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছিলেন, তার নিজের তথা পরিবারের লোকের নাম সরকার প্রদত্ত যোজনায় অন্তর্ভুক্ত করলেও আকাশের মতো অসহায় পরিবারের ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এতে প্রশ্নচিহ্নের মুখে লুৎফুর রহমানের মহানুভবতা। এবার এমন অভিযোগ নিয়ে সরব আকাশের পরিবার। আকাশ নিজের স্ত্রী সন্তানদের নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, 2008 সালের 18 আগস্ট প্রয়াত সন্তোষ মোহন দেব কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালে আকাশ উদ্দিন মজুমদার ঘরের জন্য তার কাছে একটি লিখিত আবেদন করেছিলেন। প্রয়াত মন্ত্রীর শিলমোহর সহ সেই আবেদন ফরওয়ার্ড করা হয়েছিল বড়খোলা উন্নয়ন ব্লকের তদানীন্তন ব্লক আধিকারিকের কাছে, কিন্তু এরপর ভাগ্য ফিরেনি আকাশের। আজ পর্যন্ত বঞ্চিত সেই পরিবার। সংবাদ মাধ্যমের সামনে আকাশের সন্তানেরা করজোড়ে মুখ্যমন্ত্রী তথা বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ করতে কাতর আবেদন জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, রাজস্ব আদায়ের পথ সুগম করতে হঠাৎ করে যানবাহনের রেজিস্ট্রেশন মাশুল ব্যাপক হারে বৃদ্ধি করল সরকার। তাই এখন থেকে নতুন গাড়ি কেনার সময় অধিক হারে রেজিস্ট্রেশন মাশুল দিতে হবে সাধারণ মানুষকে। গাড়ির দামের ভিত্তিতে 2-3% করে বৃদ্ধি করা হয়েছে রেজিস্ট্রেশন মাশুল। এর ফলে বেশি দামের গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন মাশুল বাড়বে কয়েক হাজার টাকা।
বিধানসভার অধিবেশনে বিল পেশের অপেক্ষা না করে অর্ডিনেন্স জারি করে বাড়ানো হয়েছে রেজিস্ট্রেশন মাশুল। বুধবার থেকেই কার্যকরী হয়েছে নতুন হার। আগে গাড়ির দামের ভিত্তিতে সাতটি পর্যায়ে রেজিস্ট্রেশন মাশুল দিতে হতো গ্রাহকদের, কিন্তু আসাম যানবাহন কর সংশোধিত অর্ডিনেন্স 2023 অনুযায়ী গাড়ির দাম অনুসারে চারটি পর্যায়ে মাশুল দিতে হবে ক্রেতাকে। রেজিস্ট্রেশন মাশুলের নতুন হার অনুযায়ী 3 লক্ষ টাকা পর্যন্ত নতুন চার চাকার গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 4.5% কর, 3 লক্ষ থেকে 10 লক্ষ টাকা অবধি গাড়ির ক্ষেত্রে 7% কর, 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা অবধি দামের গাড়ির ক্ষেত্রে 10% এবং 20 লক্ষের অধিক দামের গাড়ির ক্ষেত্রে 14% কর দিতে হবে। তার মানে 3 লক্ষ টাকা দামের গাড়ির ক্ষেত্রে ক্রেতাকে রেজিস্ট্রেশন মাশুল হিসেবে 13,500 টাকা, 6 লক্ষ টাকা গাড়ির ক্ষেত্রে 42,000 টাকা এবং 8 লক্ষ টাকা দামের গাড়ির ক্ষেত্রে 56,000 টাকা কর দিতে হবে। একইভাবে মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন মাশুল বৃদ্ধি করা হয়েছে। রেজিস্ট্রেশন মাশুলের নতুন হার অনুযায়ী 1 লক্ষ টাকা অবধি মোটরসাইকেলের ক্ষেত্রে 6%, 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা অবধি দামের ক্ষেত্রে 8% এবং 3 লক্ষের বেশি দামের মোটরসাইকেলের ক্ষেত্রে 9% রেজিস্ট্রেশন মাশুল পরিশোধ করতে হবে। উল্লেখ্য, আগে 4 লক্ষ টাকা অবধি গাড়ির ক্ষেত্রে ক্রেতাকে কর দিতে হয়েছিল 5%, কিন্তু নতুন হার অনুযায়ী 3 লক্ষের বেশি দামের গাড়ির হলেই ক্রেতাকে 7% কর দিতে হবে। একইভাবে আগে 12 লক্ষ টাকা অবধি গাড়ির ক্ষেত্রে করের পরিমাণ ছিল 7%, কিন্তু নতুন হার অনুযায়ী 10 লক্ষ টাকার বেশি দামের গাড়ি রেজিস্ট্রেশনে গ্রাহকদের কর দিতে হবে 10%। আগে 20 লক্ষ টাকা অবধি গাড়ির কর নির্ধারিত ছিল 9%, কিন্তু নতুন হার অনুযায়ী 20 লক্ষ টাকার গাড়িতে ক্রেতাকে রেজিস্ট্রেশন মাশুল দিতে হবে 10%। আগে 20 লক্ষ টাকার বেশি দামের গাড়িতে রেজিস্ট্রেশন মাশুল ছিল 12%, কিন্তু এখন 20 লক্ষ টাকার বেশি দামের গাড়িতে রেজিস্ট্রেশন মাশুল দিতে হবে 14%। আগে 30 লক্ষ টাকার বেশি দামের গাড়িতে রেজিস্ট্রেশন মাশুল ছিল 14%, কিন্তু এখন 20 লক্ষ টাকার বেশি দামের গাড়িতেই রেজিস্ট্রেশন মাশুল দিতে হবে 14%। রেজিস্ট্রেশন মাশুলের সঙ্গে ক্রেতাদের জিএসটি সহ অন্যান্য করও পরিশোধ করতে হবে, ফলে রেজিস্ট্রেশন মাশুল বৃদ্ধির চাপ পড়বে সাধারণ মানুষের পকেটে। পরবর্তী খবরটি হল, কাটলিচুড়া কেন্দ্র বিলুপ্তিতে প্রতিবাদ জানিয়ে গ্রেফতার হলেও শুনানিতে যাননি সুজামউদ্দিন লস্কর, গড় হাজির থাকলেন জাকির হোসেনও। নির্বাচন কমিশনের ডেলিমিটেশনের খসড়া কাটলিচুড়া আসন বিলুপ্তি নিয়ে তিনি সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন, প্রতিবাদ জানানোয় গ্রেফতারও হয়েছিলেন, কিন্তু বৃহস্পতিবার নির্বাচন কমিশনের শুনানিতে তিনি গড় হাজির থাকলে। তিনি কাটলিচুড়ার AIUDF বিধায়ক সুজামউদ্দিন লস্কর। শুধু সুজামউদ্দিন নন, এদিন শুনানিতে গড় হাজির ছিলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করও। জানা গেছে, এদিন কমিশনের শুনানিতে প্রথমেই বিধায়ক সুজামউদ্দিনের নাম ডাকা হয়, কিন্তু তিনি তখন উপস্থিত ছিলেন না। কোথায় ছিলেন সেই সময় বিধায়ক তার জবাব কেউ দিতে পারছেন না। জেলার সব সংগঠন ও আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর শুনানির পর যখন হাইলাকান্দি জেলার নির্ধারিত সময় উত্তীর্ণ হয়ে যায়, সে সময় সপার্ষদ হাজির হন সুজামউদ্দিন লস্কর। তিনি শুনানিতে অংশ নিতে চাইলেও তার আবেদনে সাড়া দেননি কমিশনের কর্তারা, ফলে তার আর শুনানিতে অংশ নেওয়ার সুযোগ হয়নি। তবে শুনানি চত্বরে ফটো সেশন করতে ভুল করেননি তিনি। এদিকে শুনানিতে সুজামউদ্দিনের অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কাটলিচুড়া তথা হাইলাকান্দি জেলার জনমনে। তবে কি নিজের অবস্থান থেকে সরে এলেন বিধায়ক সুজাম, এমন প্রশ্ন উকি দিচ্ছে। নিজের অবস্থান থেকে যদি সরে আসেন তবে কেন, কোনো অদৃশ্য ইঙ্গিতে কি তিনি অবস্থান পরিবর্তন করেছেন? অনেকে রহস্যের গন্ধ পাচ্ছেন, সামাজিক মাধ্যমে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন নেটিজেনরা। উল্লেখ্য, কাটলিচুড়া বিধানসভা আসন বহাল রাখতে শাহবাদে দলের জেলার 3 সতীর্থ সহ সুনাইর বিধায়ককে সঙ্গে নিয়ে বিরাট প্রতিবাদী সভা করেছিলেন বিধায়ক সুজামউদ্দিন। ওই সভায় কাটলিচুড়া আসনের ঐতিহাসিক ও ঐতিহ্যের তাৎপর্য নিয়ে মুখর হয়ে আসনটিকে রক্ষা করতে জীবন বাজি রাখার কথাও বলেছিলেন তিনি। ওই প্রতিবাদী সভায় আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীকে পাশে বসিয়ে তাকে বিব্রতকর অবস্থায় ফেলে আলগাপুর আসনের পরিবর্তে কাটলিচুড়াকে রক্ষা করার কথা বলে এক বিরাট বিতর্কের সূচনা করেছিলেন, যার জের এখনও চলছে। খসড়ার প্রতিবাদে বরাক বন্ধে AIUDF-এর সমর্থনের কথা ঘোষণা করে এতে অংশ নিয়ে গ্রেফতার বরণ করেছিলেন। এইসব প্রতিবাদী ভূমিকার পরও কেন তিনি শুনানিতে গড় হাজির থাকলেন, এর জবাব কারো কাছে নেই। তবে বিকেলের অধিবেশনে AIUDF-এর রাজ্য পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে তিনিও উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। হাইলাকান্দি জেলা থেকে এদিনের শুনানিতে কংগ্রেস, রাইজোর দলের প্রতিনিধি দল সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হল, জনসংখ্যা বৃদ্ধি সত্ত্বেও বরাকের আসন 15 থেকে কমিয়ে কেন 13 করা হলো, এই প্রশ্ন উত্থাপন করে বৃহস্পতিবার শুনানি পূর্বে নির্বাচন কমিশনকে
রীতিমত চেপে ধরল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। শুধু তাই নয়, ভৌগোলিক দিক বিবেচনা না করে কেন্দ্রগুলোর এলাকা কাটাছেঁড়ার মাধ্যমে নানাভাবে বিভাজিত করতে চাওয়া হয়েছে। শিলচর ও করিমগঞ্জের চেহারা বদলে দেবার প্রয়াস গোটা বিষয়টিকে নয়া মাত্রা দিয়েছে। এই বিষয়টিও এদিন বরাক বঙ্গের তরফে নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করা হয়। নির্বাচন কমিশনের এসব কাণ্ডে উপত্যকা আরও দুর্বল হবে বলে অধিকাংশ মানুষই মনে করছেন, এমন কথাও কমিশনের সামনে তুলে ধরা হয়। এদিন গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে কমিশনের ডাকা গণশুনানিতে সংগঠনের পক্ষে তিন প্রতিনিধি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, কাটার জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর ও শিলচর আঞ্চলিক সমিতির সম্পাদক উত্তম কুমার সাহা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার অরুণ গোয়েল এই শুনানি গ্রহণ করেন। বরাক বঙ্গের তরফে স্পষ্ট করে বলা হয়, বরাক উপত্যকার নাগরিকদের মধ্যে এই খসড়া নিয়ে প্রচণ্ড ভয় ও ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। এই খসড়া কার্যকর হলে বরাক উপত্যকায় ধর্মীয়, বর্ণভিত্তিক এবং ভাষাগত বিভাজনের আশঙ্কা রয়েছে, যা ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং বিশ্বাসের বাতাবরণ নষ্ট করে দেবে। সংবিধানের 170 অনুচ্ছেদে 2002 সালের সীমানা নির্ধারণ আইন, 2004 সালে জারি করা নীতি নির্দেশিকায় ডিলিমিটেশনের সংজ্ঞা দড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সদ্য প্রকাশিত নির্বাচন কমিশনের ডিলিমিটেশন খসড়া এসব নীতি নির্দেশিকার স্পিরিট ধরে রাখতে পারেনি, কারণ বরাক উপত্যকার 15টি বিধানসভা কেন্দ্র কমিয়ে 13 করা হয়েছে। করিমগঞ্জ সংসদীয় আসনের 2টি বিধানসভা কেন্দ্র বিলুপ্ত করা হয়েছে। প্রস্তাবিত খসড়াটি করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার অনেক বিধানসভা কেন্দ্রে 10% মার্জিন অতিক্রম করে বিচ্যুতি সহ এই নির্দেশিকাটিকে উপেক্ষা করে জনসংখ্যার সমান অংশের সমান প্রতিনিধিত্ব বরাক উপত্যকার বিধানসভায় যথাযথ জনপ্রতিনিধিত্বের চেতনাকে লঙ্ঘন করে করিমগঞ্জ সংসদীয় আসনের বিধানসভা কেন্দ্রের সংখ্যা হ্রাস করা হলে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার সুযোগ সংকুচিত হবে, যা ভারতের মতো একটি কল্যাণ রাষ্ট্রে প্রত্যাশিত নয়। এছাড়া বরাক উপত্যকার 3 জেলার প্রায় প্রতিটি প্রস্তাবিত নির্বাচনী এলাকায় কোনো বৈধ কারণ ছাড়াই ভৌগোলিক অবস্থান লঙ্ঘন করা হয়েছে। শিলচর শহরের 7টি পুর ওয়ার্ড উদারবন বিধানসভা এলাকার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। করিমগঞ্জ শহরের পুর এলাকা এবং উত্তর করিমগঞ্জের নির্বাচনী এলাকার উত্তর করিমগঞ্জ জিপি বদরপুর নির্বাচনী এলাকায় স্থানান্তর করা হয়েছে। তা অবশ্যই সংযোগ এবং যোগাযোগের ক্ষেত্রে জনসাধারণের সুবিধার উপর প্রভাব ফেলবে। এভাবে বরাকের প্রায় প্রতিটি বিধানসভা এলাকার ডিলিমিটেশনের চিত্র তুলে ধরে উদ্ভূত সমস্যার সমাধানের জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করা হয়। বরাক বঙ্গের তরফে এদিন জানানো হয়, ডিলিমিটেশন নিয়ে প্রতিবাদে নানা আন্দোলন কর্মসূচিতে বরাকের পরিস্থিতি এখন উত্তপ্ত। এই গোটা বিষয়টিকে রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে উপত্যকার ভবিষ্যৎ চিন্তা করে দেখা উচিত বলে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন মনে করে। পরবর্তী খবরটি হল, রামমানিকপুরে জনতার হাতে আটক বার্মিজ সুপারিবর্তী এল্টো, পূর্বদোলার কচুদরম থানা এলাকার শুনাই উজান। কয়েকদিন থেকে অবৈধ বার্মিজ সুপারি পাচারের ঘটনা সামনে আসছে। কিছুদিন আগে রামমানিকপুরে বিলাসী বাহন সহ অবৈধ বার্মিজ সুপারি আটক করেছিলেন স্থানীয় মানুষ। বুধবার সুনাই উদানের চেকারচাম থেকে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে কচুদরম পুলিশ। আর এর রেশ কাটতে না কাটতে শুক্রবার অর্থাৎ আজ ফের রামমানিকপুরে জনতার হাতে ধরা পড়েছে AS11D6140 নম্বরের অবৈধ বার্মিজ সুপারিবর্তী এল্টো। আজ জনতার তাড়াকে গাড়ি রেখে পালিয়ে যায় চালক। শেষে কচুদরম পুলিশকে ডেকে বার্মিজ সুপারি সহ এল্টো গাড়িটি পুলিশের সমজে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, করিমগঞ্জ পুলিশের আরও এক বড় সাফল্য পেল। রাতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হাতে নির্মিত বন্দুক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রাতাবাড়ি থানার অন্তর্গত সাগিখাউরি গিলাইটিক এলাকায় অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আটক 3 জনের নাম সাইনুল হক, নজমুল হক ও একটি নাবালক। অধিক তথ্যের জন্য রাতাবাড়ি পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।